কত জামা কাপড় দেখো জমে গেছে, আর ভাঁজ করা হচ্ছে না। খাটটার উপরে সব মানে এক গাদা জামা কাপড় সব পেয়ে রয়েছে। এগুলোকে এখন ভাঁজ করে নেব। সবাইকে গুড ইভিনিং, সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে এখন প্রায় 4টে বাজতে যায়, আমি জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। জামাকাপড়গুলো না ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো, জামাকাপড়গুলো না ভাঁজ করলে না একদম মানে অসুবিধা খুব। আর আজকে তো সারাদিন মানে কাল রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না, এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। দুদিন ধরে জামা কাপড়গুলো পরে রয়েছে, পরে পরে ভিডিও রিলস বানাই, এবার আর সময় হয় না গোছানোর। ওই জন্য ভাবলাম আজকে জামা কাপড়গুলো গোছাই, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। আজকে দুপুরে না খিচুড়ি রান্না করেছিলাম, মুগের ডাল দিয়ে আর মুসুরির ডাল, দুটো ডাল দিয়ে মিক্সড করে তোমরা খেয়ে দেখবে খুব ভালো হয় খিচুড়িটা। দুটো ডাল দিয়ে মিক্সড করেছিলাম, আলু ফুলকপি দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, ডিমের অমলেট করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, আর কিছু না। এই আজকে লাঞ্চ মেনু ছিল। এত বৃষ্টি তো দেবে, বৃষ্টি ঠান্ডা না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না পড়লে না খিচুড়ি খেয়ে মজা লাগে না। তার ভাবলাম যে আজকেই করি, আজকে সুযোগ, ওই জন্য আজকে খিচুড়িটা করলাম। তোমরা প্রত্যেককে তোমাদের রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা প্লিজ লাইক কমেন্ট করো। আমার যা ভিডিও রিলস সব আছে, এগুলোতে একটু লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এই শাড়িটা না কোথায় রেখেছি আলমারিতে, মানে দুটো আলমারি তো, কোন আলমারিতে রেখেছি খুঁজে পাচ্ছি না। শাড়িটা খুব সুন্দর দেখতে জানো তো, কালারটাও সুন্দর আর শাড়িটা খুব হালকা সফট, পরেও আরাম। পাচ্ছি না গো, শাড়িটা নিশ্চয়ই আছে আলমারিতে, কিন্তু কোথায় রেখেছি সেটা এখন মানে বুঝতে পাচ্ছি না। দেখি কম মানে খুঁজতে হবে এখন, কী বলো তো, এত আলমারিতে শাড়ি জামা কাপড় হয়ে গেছে না, আর খুঁজতে গেলে কী বলো তো অনেক টাইম লাগছে, যে এক একটা তাকেই তো অনেক জামা কাপড়, আর মানে জানি না কবে খুঁজে পাবো। শীতকালে শাড়িটা পরে খুব আরাম, গরমকালে একটু গরম লাগে কিন্তু শীতকালে পরে খুব আরাম লাগে। তা খুঁজতে হবে, শাড়িটা অনেকদিন পরা হয়নি, দেখি কবে পাই, খুঁজতে তো হবে, দেখা যাক। চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এই যে দেখো, এই যে জামা কাপড়গুলো এখানে খানিকটা এখানে খানিকটা ভাঁজ করা হয়ে গেল। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করো, তোমাদের ভালোবাসা আমাদের আমার কাছে অনেক বড় পাওনা। চলো স্কিপ করো না, পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার আসবো পরের ভিডিওতে।